টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকে আমার জটিল সংখ্যার পনেরো নাম্বার পর্ব পনেরো নাম্বার পর্বে আমি এই তিনটা অঙ্ক সমাধান করাবো এবং এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায় আসে তো দেখো যে ব্যাপারটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং থ্রি মুডুলা থ্রি ইন্টু মুডুলাস অফ জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ইন্টু মুডুলাস অফ জেড মাইনাস টু হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এত তো প্রমাণ করতে হবে তো আমার প্রথমে দেওয়া আছে জেড টু এক্স প্লাস আই এবং থ্রি ইন্টু মুডুলা শব জেড মাইনাস ওয়ান টু টু এই দুইটা দেওয়া আছে তো আমরা এইটার থেকে প্রমাণ করাবো যেটা এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে আমরা প্রথমে আমরা এইটার থেকে প্রমাণ করাবো তো প্রথমে আমরা জেড সমান যেটা দেওয়া আছে সেটা বসাবো দেখো থ্রি আমার জেড সমান দেওয়া আছে এক্স প্লাস আর মাইনাস লিখলাম ইকুয়াল টু টু জেড সমান আমার দেওয়া আছে দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমার জেড সমান বসিয়েছি জেড সমান হচ্ছে আর জেড সমান আমরা বসিয়েছি এক্স প্লাস আই ওয়াই এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো থ্রি আমরা দেখো এই মুডুলাসের ভিতরে যেটা আছে সেটার আমরা এখানে বাস্তবগুলো একসাথে করে নেব সেটা হলো এক্স মাইনাস ওয়ান আর কাল্পনিকগুলো একসাথে লিখবো আই ওয়াই ইকুয়াল টু টু ইন্টু এক্স মাইনাস টু বাস্তবগুলো একসাথে আর কাল্পনিকগুলো একসাথে দেখো আমরা এটা হচ্ছে জটিল সংখ্যা এই টোটালটা এটা জটিল সংখ্যার এক্স মাইনাস ওয়ান হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কাল্পনিক অংশ তো দেখো আমরা যদি এখন মুডুলাস তুলে দিই বা ছি মুডুলাস তুলে দিলে রুট অফ দেখো যে ব্যাপারটা হবে সেটা তুলে দিলে বাস্তব অংশের বর্গ প্লাস প্লাস কাল্পনিক অংশের আয়ের সহকের বর্গ বাস্তব অংশের বর্গ প্লাস বর্গ বাস্তব অংশ হচ্ছে ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহকের বর্গ আয়ের সহক হচ্ছে ওয়াই তার মানে ওয়াই এর বর্গ হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু আমরা যদি এটার মুডুলাস তুলে দিই তাহলে দেখো বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস আই এর সহগ হচ্ছে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার দেখো আমরা মুডুলাস যদি তুলে দিই তাহলে রুট ওভার সূত্র হচ্ছে রুট অফ বাস্তব অংশের বর্গ বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস ওয়ান এর বর্গ প্লাস কাল্পনিক অংশের আয়ের সহগের বর্গ তার মানে আয়ের সহগ হচ্ছে ওয়াই ওয়াই এর বর্গ একইভাবে এটা এরপর আমরা দেখো এখন এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে প্রমাণ করব এটা তো দেখো যে ব্যাপারটা আমরা উভয় পক্ষে যদি বর্গ করি বর্গ করলে কে যদি আমরা বর্গ করি তাহলে নাইন হবে তাহলে বর্গ করলে রুট বর্গ করলে যদি আমরা বর্গ করি কে তাহলে নাইন হবে আর এটা বর্গ হলে রুট আর স্কোয়ার কেটে যায় কেটে গেলে থাকবে হচ্ছে এইটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে এটারও আমরা সূত্র বসাই দিব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর প্লাস ওয়াই স্কোয়ার আর কে বর্গ করলে হয় ফোর আর রুট রুট আর স্কোয়ার কেটে যায় কেটে গেলে থাকে হচ্ছে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরি এক্স মাইনাস টু হোলিস্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস টু হোলিস্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিব এ স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার দেখো আমরা উভয় পক্ষে বর্গ করেছি এবং এইখানে সূত্র বসিয়ে দিয়েছি এইটারও এ মাইনাস বি এর সূত্র বসিয়ে দিয়েছে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসিয়ে দিয়েছি দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমরা বর্গ করেছি থ্রি কে বর্গ করলে নাইন হয় আর এটার বর্গ করলে রুট আর স্কোয়ার কেটে যায় এবং এটার এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসিয়েছি টুকে বর্গ করলে ফোর হয় আর বর্গ করলে রুট আর স্কোয়ার কেটে যায় এবং এইটার এ মাইনাস বি হোলিস্য়ারের সূত্র বসিয়েছি আর ওয়াই স্কোয়ার এখন আমরা ব্রাকেট তুলে দিব বা নাইন দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো যে ব্যাপারটা আমার নাইন এক্স স্কোয়ার এরপরে দেখো যে ব্যাপারটা মাইনাস নাইন আর টু এক্স গুণ করলে হয় এইটিন এক্স প্লাস নাইন আর ওয়ান গুণ করলে হয় নাইন প্লাস নাইন ওয়াই স্কোয়ার আমরা ব্রাকেট তুলে দিচ্ছি এটার ক্ষেত্রেও ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন প্লাস ফোর ওয়াই স্কোয়ার দেখো আমরা উভয় পক্ষে দেখো যে ব্যাপারটা এই নাইন দিয়ে এইটারে গুণ করে দিয়েছে এবং ফোর দিয়ে এইটারে গুণ করে দিয়েছে আমরা মূল কথা হলো ব্রাকেট তুলে দিয়েছি এখন আমার প্রমাণে কিন্তু ই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে সমানের এক পাশে আর বাকিগুলো অন্য পাশে আছে সুতরাং আমরা

আর এখানে আছে সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন বা আমরা কত পাই দেখো যে ব্যাপারটা নাইন এক্স স্কোয়ার থেকে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে হয় ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ফোর ওয়াই স্কোয়ার তাহলে হয় ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো এইটিন মাইনাস সিক্সটিন তাহলে হয় হচ্ছে টু এক্স আর সিক্সটিন মাইনাস নাইন সমান হয় হচ্ছে প্লাস সেভেন তাহলে দেখো আমার প্রমাণের এখানে ফাইভ কমন নেওয়া আছে অতএব ফাইভ যদি আমরা কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি টু এক্স প্লাস সেভেন এইটাই প্রমাণ করতে বলেছিল তাহলে দেখো এটা প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত দেখো প্রমাণ করতে বলেছিল আমার প্রমাণ করা শেষ তো দেখো যে ব্যাপারটা অঙ্কটা অনেক সহজ দেখো আমরা এই এত দিয়ে আছে এবং এইটা কলটা টু এইটা দিয়ে আছে আমরা এইখানে জেড সমান বসিয়ে দিয়েছি জেড সমান বসিয়ে দিয়েছি বাস্তবগুলো একসাথে এবং কাল্পনিকগুলো লিখছি বাস্তবগুলো একসাথে তারপরে লিখছি কাল্পনিক এবার মুডুলাস তুলে দিলে রুট অভারঅ বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহকের বর্গ একইভাবে এটা এবার উভয় পক্ষে বর্গ করেছি বর্গ করে ক্যালকুলেশন করে আমার এইটাই কল্টে এইটা পাই তাহলে এইটাই কল্টে এইটা প্রমাণিত মূল কথা হচ্ছে যে আমার জেড সমান দেওয়া আছে আর এইটা সমান এইটা দেওয়া আছে আমরা জেড সমান বসাবো বসানোর পরে আমরা যে ব্যাপারটা বাস্তবগুলো একসাথে আর পরে লিখবো অবাস্তব তারপর বাস্তবগুলো একসাথে এরপরে লিখবো বাস্তব অবাস্তব এরপর তুলে মুডুলাশো তুলে রুট অরফ বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহগের বর্গ হবে এরপরে এরপরে উভয় পক্ষে বর্গ করো বর্গ করে ক্যালকুলেশন করলে তুমি নিম্নেও মানে তোমার প্রমাণ কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো দশের দুই দশের ও একই রকম আমরা করব দশের দুইটা দেখো যে ব্যাপারটা আমি একটু করাই দিচ্ছি দশের দুই দশের দুই সমাধান করাবো দেখো দেওয়া আছে দেখো দশের দুই আর দেওয়া আছে আমরা লিখি দেখো দেওয়া আছে হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং এবং দেওয়া আছে দেখো মুডুলাস অফ টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মুডুলাশ অফ জেড মাইনাস টু আমরা আগের অঙ্কের মতোই প্রথমে আমরা জেড সমান যেটা দেওয়া আছে সেটা বসাবো দেখো আমার জেড সমান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই তাহলে টু দ্বারা গুণ করলে হয় টু এক্স প্লাস টু আই টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড সমান দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু দেখো আমার জেড সমান দেওয়া ছিল এক্স প্লাস আই ওয়াই আর এইটা ইকাল টু এইটা দেওয়া ছিল আমরা প্রথমে জেড সমান বসিয়েছি জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই যেহেতু টু আছে তাই টু দিয়ে গুণ করে দিয়েছি এরপরে দেখো মাইনাস ওয়ান আর জেড সমান বসিয়েছি এক্স প্লাস আই ওয়াই এখন আমরা বাস্তবগুলো একসাথে লিখব এবং অবা মানে কাল্পনিকগুলা পরে লিখব আগে দেখো বাস্তব লিখবো বাস্তব হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে যদি বাস্তব আর কাল্পনিক হচ্ছে আই আই টু আই হচ্ছে কাল্পনিক ইকুয়াল টু বাস্তবগুলো একসাথে লিখবো সেটা হলো এক্স মাইনাস টু বাস্তব আর আই ওয়াই হচ্ছে কাল্পনিক দেখো আমরা প্রথমে বাস্তবগুলো বাস্তবগুলা লিখছি এরপরে কাল্পনিকগুলা লিখছি এরপর বাস্তবগুলা লিখছি তারপর কাল্পনিকগুলা লিখছি এখন যদি আমরা মুডুলাস তুলে দিই বা দেখো মুডুলাস যদি আমরা তুলে দিই তাহলে হয় হচ্ছে রুট ওভার অফ বাস্তব অংশ মানে এটা তো জটিল সংখ্যা যদি মুডুলাস তুলে দেওয়া হয় জটিল সংখ্যা দুইটা অংশ থাকে একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ বাস্তব অংশের বর্গ মুডুলাস তুলে দিলে রুট অফ বাস্তব অংশ বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহগের বর্গ আয়ের সহগ হচ্ছে টু আই তার মানে টু আয় স্কোয়ার দেখো যে ব্যাপারটা মুডুলাস যদি আমরা তুলে দিই রুট আপ বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহগের বর্গ ইকুয়াল টু মুডুল আস তুলে দিলে বাস্তব অংশের বর্গ বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস টু বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহগ হচ্ছে ওয়াই আয়ের সহকের বর্গ এবার আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে রুটা রুট কাটা যাবে মানে রুট আর স্কোয়ার কাটা যাবে মানে উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে রুট আর কাটা যাবে কেটে গেলে আমার থাকবে হচ্ছে এইটা থাকবে তো এইটার আমরা এ মাইনাস বি হোলি সূত্র বসাই দিব বসাই দিলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস প্লাস ওয়ান হবে এটা মাইনাস হবে কারণ এ এ মাইনাস বি হোলিস্কেয়ারের সূত্র বসিয়েছি প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা যেহেতু উভয় পক্ষে বর্গ করছি তাহলে রুটার স্কেয়ার কেটে যাবে কেটে গেলে থাকবে এটা এ মাইনাস বি হোলিস্কেয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এরকম হবে আমি একবারে লিখে দিয়েছি দেখো যে ব্যাপারটা উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে রুটার স্কেয়ার কেটে যায় থাকে হচ্ছে এইটা এবার এ মাইনাস বি হোলিস্কেয়ারের সূত্র আর এটার স্কোয়ার করলে হয় ফোর ওয়াই স্কোয়ার এ মাইনাস বেহল স্কোয়ারের সূত্র বসালে এটা হয় আর প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা আমার প্রমাণে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আমরা দেখো লিখি হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস এক্স স্কোয়ার আর ফোর এক্স মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর আর ওয়ানটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করবো যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার ফোর ওয়াই দেখো ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে হবে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এবার দেখো এই ফোর এক্স ফোর এক্স প্লাস এই প্লাস আর ফোর এক্স মাইনাস কাটা যাবে কাটা গেলে দেখো যে ব্যাপারটা আমার থাকে হচ্ছে ইকুয়াল টু ফোর মাইনাস ফোর মাইনাস ওয়ান সমান হয় হচ্ছে থ্রি এবার আমরা সবটারে থ্রি দ্বারা যদি ভাগ দেওয়া অতএব থ্রি দ্বারা ভাগ দিলে হয় স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এইটাই প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত দেখো এইটা প্রমাণ করতে বলেছিল সুতরাং আমার প্রমাণ চলে এসেছে দেখো অঙ্কটা তুমি যদি একটু নিজে দেখো তাহলেই পারবে দেখো জেড ইকুয়াল টু দেওয়া আছে আর এটা ইকুয়াল টু এইটা দেওয়া আছে এই যেটা পরে দেওয়া আছে এটাই টু এটা দেওয়া আছে এখানে আমরা জেড সমান বসাবো জেড সমান যেটা এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এটা বসাবো বসানোর পরে টু এক্স মাইনাস ওয়ান লিখবো আগে তারপর লিখবো আই টু আই মানে বাস্তব দুই বাস্তব অংশটা আগে লিখবো তারপরে কাল্পনিক অংশ বাস্তব অংশ আগে লিখবো তারপর কাল্পনিক অংশ এবার মুডলে মুডুলার যদি তুলে দিই তাহলে রুটাবার অফ বাস্তব অংশের বর্গ প্লাস আ কাল্পনিক অংশের আয়ের সহকের বর্গ মুডুলাস তুলে দি দিয়েছি এরপর ক্যালকুলেশন করলে আমার নিম্ন প্রমাণ চলে আসবে এখন আমরা দশের তিন সমাধান করাবো বলা আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে অফ জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি সমীকরণ দ্বারা সমীকরণ দ্বারা নির্দেশিত বৃত্তের ও কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো দেখো জেড ইকুয়াল টু দেওয়া আছে এবং মুডুলাস অফ জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি দেওয়া আছে বলছে এই দ্বারা এর এর সমীকরণ দ্বারা নির্দেশিত বৃত্তের ব্যাসাদ্দ এবং কেন্দ্রের স্থানাঙ্ক মূল কথা হল বৃত্তের ব্যাসাদ এবং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আগে আমরা এই এইটা যেটা দেওয়া আছে এটার থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করবো তাহলে দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আর মুডুলাস অফ জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি দেওয়া আছে আমরা প্রথমে জেড সমান যেটা দেওয়া আছে সেটা বসাবো দেখো জেড সমান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই তাহলে জেড সমান বসাবো এক্স প্লাস আই ওয়াই আর আছে হচ্ছে মাইনাস ফাইভ ইকুয়াল টু দেখো আমার এই জেড সমান যেটা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই সেটা বসিয়েছি এখন আমরা বাস্তবগুলো একসাথে লিখবো বাস্তব হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর কাল্পনিকগুলা পরে লিখবো ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা আমরা একটা এটা হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যা দুইটা অংশ একটা হচ্ছে বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই এখন দেখো আমরা যদি মুডুলাস তুলে দিই তাহলে কি হবে দেখো মুডুলাস তুলে দিলে রুট অভার অফ বাস্তব অংশের বর্গ বাস্তব হচ্ছে দেখো x মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ হোলি স্কোয়ার প্লাস দেখো কাল্পনিক অংশের আয়ের সহগের বর্গ দেখো আয় হচ্ছে আয়ের সহক হচ্ছে ওয়াই তাহলে y এর বর্গ ইকুয়াল টু ছি দেখো যে ব্যাপারটা আমরা মুডুলাস তুলে দিয়ে দিয়েছি তাহলে বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহকের বর্গ রুট আবার হবে এখন দেখো আমরা উভয় পক্ষে বর্গ করবো যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি পাই দেখো সেটা হলো বা এক্স মাইনাস ফাইভ হোল প্লাস আমরা এখানে ওয়াই লিখতে পারি হচ্ছে ওয়াই মাইনাস জিরো হোল আর বর্গ করলে রুট আর স্কোয়ার কেটে যাবে কেটে গেলে এইটা থাকবে আর থ্রি কে বর্গ করলে হয় থ্রি স্কোয়ার দেখো আমরা পেয়েছি কিন্তু একটা বৃত্তের সমীকরণ পেয়েছি দেখো বৃত্তের সমীকরণ আমরা জানি হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এখানে বৃত্তের এটা একটা বৃত্তের সমীকরণ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেখো এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে যে এই দেখো কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে এইস কমাকে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইস কমাকে এবং ব্যাসাধ্য এবং ব্যাসাদ্য ব্যাসাদ্য সমান হচ্ছে আর দেখো এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার তো এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর তো এইটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ তো এটা বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসা মানে ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে কেন্দ্রের ফাইভ কমা জিরো তার মানে ফাইভ কমা জিরো হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসাদ্য দেখো ব্যাসাদ্য ব্যাসাধ্য হচ্ছে ছি এটাই আমার বের করতে বলছিল ব্যসাধ্য বের করতে বলেছিল ব্যাস হচ্ছে ছি আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা জিরো অতএব নির্ণেয় ব্যাসাধ্য থ্রি এবং কেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে জিরো দেখো ব্যাসার্ধ বের করতে বলেছিল ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা জিরো এটা হচ্ছে আমার বের করতে বলেছিল ব্যাসার্ধ কেন্দ্র নির্ণয় করো তাহলে ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি অ্যান্সার শেষ দেখো দুইটা তথ্য দেওয়া ছিল জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মুডুলাস অফ জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি দেওয়া ছিল আমরা প্রথমে জেড সমান যেটা দেওয়া আছে সেটা লিখছি এরপর এক্স মাইনাস ফাইভ প্লাস আই ওয়াই লিখছি মানে বাস্তবগুলো একসাথে লিখছি আর কাল্পনিকগুলো একসাথে লিখছি এবার মুডাল মুডুলার যদি আমরা তুলে দিই তাহলে রু নিয়ম হচ্ছে রুট অফ বাস্তব অংশের বর্গ প্লাস আয়ের সহকের বর্গ ইকুয়াল হচ্ছে থ্রি এবার উভয় পক্ষে আমরা বর্গ করেছি তাহলে দেখো এখানে কেন্দ্র স্থানে ফাইভ কমা জিরো আর বেশাধ্য হচ্ছে থ্রি তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে আমার নিণ্য় অ্যান্সার চলে এসেছে এখন দেখো যে ব্যাপারটা আমি কিন্তু চেষ্টা করতেছি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে ধরে ধরে করে দেওয়া যাতে তোমাদের উপকারে আসে আশা করি তোমাদের উপকারে আসবে এবং এই অঙ্কগুলা কোন রাইটারের বইয়ের কত নাম অঙ্ক এই বিষয়ে কিন্তু আমি প্রথমেই ভিডিও লেসন করেছি তো ওই ভিডিও লেসনটা যদি পারো দেখে আসতে পারো তাহলে হয়তো তুমি কোন বইয়ের যে বই পড়তেছো সেই বইয়ের কত নাম অঙ্ক এই অঙ্কটা তুমি সহজেই পাবে আর এই সিরিয়াল কিন্তু আমার নিজের মতো করে দেয়া আছে সিরিয়ালটা এবং একই টাইপের অঙ্কগুলো আমি এক একসাথে করার চেষ্টা করে করেছি যাতে তোমাদের উপকারে আসে আর কোনো যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা যে আমার ভিডিও ক্লাস কেমন লাগতেছে তোমার বা কোনো যদি পরামর্শ থাকে সেক্ষেত্রে অবশ্যই মন্তব্য করে জানাবা তো আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা